খাইলে ভালো নয়। গাছগুলো তো অনেকছে প্রতি বছর এখানে চন্দ্রমেলা অনুষ্ঠিত হয়, প্রচুর লোকের সমাগম হয়। বিগত দিনে কয়েকদিন করোনার জন্য গত অনুষ্ঠানটা ভালো হয়নি, এবারে প্রচুর সমাগমে বহু দূর দূরান্ত থেকে লোক প্রতিবারে আসে। আর এই এলাকার মধ্যে সবচেয়ে আকর্ষণীয় চমৎকার বলতে এই অনুষ্ঠান, এটাই সর্বপ্রথম, আর আশপাশে কোথাও নাই, এই জন্য প্রচুর লোকের সমাগম হয়। চড়কটা কী আসলে? চড়কটা আসলে আমাদের একটা শিবব্রত, উনি শিবেরই একটা অংশ। উনি এক সময় একটা মহিমা করছেন, আমাদের যে প্রভু আছে দেবাদিদেব মহাদেব, উনি এক সময় একটা মানে অবতার ধারণ করছে, তারই একটা অংশ হিসেবে চড়ক অনুষ্ঠিত হয়। উনি সেই চড়কের উনি স্বয়ং ছিলেন সেই অবতারের রূপ। কীভাবে খেলা দেখায় চড়কটা? চড়ক খেলা আসলে ওই যে আপনার খুঁটি আকৃতি থাকে, খুঁটির মধ্যে বাঁশ ঝুলানো থাকে, সেখানে পিঠির মধ্যে আপনার ওই কী বলে ওটাকে অ্যাঙ্গেল অ্যাঙ্গেল লোহার অ্যাঙ্গেল দিয়ে বর্ষিটাকে আটকানো হয়, বর্ষি জাতীয়, হ্যাঁ বর্ষি করা হয়, এবং সাতটা চক্র ওভাবে ঘুরবে, এবং সাথে বাদ্যযন্ত্র বা ধর্মীয় আচার রীতি অনুষ্ঠান ইয়া করে সেটা হয়, প্রতি বছরই সেটা হয়। ধন্যবাদ।
বাস নিজে নামে দেখছে ভাই, বাস তো নিজে নামে।